হযরত দাঈয়ে ইসলাম দাওয়াত বরকাতুল আলিয়া বয়ানে এটা পরিসংখ্যান শুনেছেন, এটা পরিসংখ্যান যে পৃথিবীতে দৈনিক 1,54,000 মানুষ মারা যায়, 1,54,000 মানুষ, এর মধ্যে 1,24,000 মানুষ মারা যায় বেঈমান অবস্থায়, 1,24,000 প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেঈমান অবস্থায় মারা যায়, পার সেকেন্ড দুইজন মানুষ সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেঈমান অবস্থায় মারা যায়। মানুষ যে কথা বলে, আমরা যে কথা বলি, সবচেয়ে ছোট যেই কথাটা বলে একটা কথা, একটা একটা বাক্য পূর্ণ, একটা মুরাক্কাবে মুফিদ, একটা জুমলা, একটা কালাম, এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে 7.5 সেকেন্ড। অর্থাৎ আমি একটা কথা বলতেছি, আমার একটা কথা বলার সময়ের মধ্যেই 15 জন মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে, কারণ প্রতি সেকেন্ডে 2 জন, 7 সেকেন্ডে 14 জন, 7.5 সেকেন্ডে 15 জন, 7.5 সেকেন্ডে 15 জন, একটা কথা বলতে বলতে 15টা মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাচ্ছে। এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে 2,000 মানুষ গ্রামে গড়ে, তো 1,24,000 মানুষ যদি প্রতিদিন জাহান্নামের আগুনে পুড়ে, তার মানে 62টা গ্রাম প্রতিদিন জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের এই পৃথিবীতে এই গ্লোবালাইজেশন এই যুগ, এই হলো অবস্থা। আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে, 62টা গ্রাম জ্বলতেছে আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে। এখন আমাদের আসলে কি করণীয় উচিত? আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের মধ্যে দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার, সে আগুন হলো, সে আগুন হলো দরদের আগুন। আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ, এর মধ্যে 14 কোটি হলো মুসলমান, আর বাকি 2 কোটি না হায়দুল্লাহ মুসলিম। 14 জন যদি দাওয়াত দিত, তো 2 জন মানুষ অমুসলিম থাকে কেমনে? হ্যাঁ, তাহলে একজন একজন 7 জনের ভাগে একজন পড়ত, তো 7 জন লোক যদি একজনের পিছনে ছুটত দাওয়াত নিয়ে, তাহলে সেই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারত না। তো সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন? যে 7 জনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা, এই 7 জন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে, তারা মজা লুটতেছে, আর তারা বলতেছে যে বহু ধর্মের, হ্যাঁ, এই বিচিত্র বাংলাদেশ, এই বৈচিত্র্যের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের, যাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে। ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুফুর বিলুপ্ত হয়ে যাবে, তখন তখন আর এই সৌন্দর্য থাকবে না। কি সুন্দর কথা না? সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত, প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত, তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত না। এই যে ইফতার পড়ার যে এক ফিতনা শুরু হয়েছে, এটা তো বড় এক ফিতনা শুরু হয়েছে। কি পড়া? ইফতার পড়া বড় ফিতনা। প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুফতি লাগাইতেই হবে, এটা চাকরির জন্য দরকার, বিয়ে শাদীর জন্য দরকার, যাই কিছুর জন্য, কারণ পরিবার মানে কোথাও বায়োডাটা দিলে জিজ্ঞেস করে খালি আলেম না মুফতি আলেম। এই জন্য পড়াশোনা যাই হোক, নামের শেষে একটা মুফতি ডিগ্রি লাগায়। এই যে ব্যাপকভাবে সব ইফতার পড়তেছে, অথচ আমলে গিয়ে এটার তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে। এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো, তো উম্মতের বড় ফায়দা হয়ে যেত। তো যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো, ওই সরিষার মধ্যে তো ভূত। যে ওলামাদের জিম্মাদারি ছিল এটা, যে ওলামাদের জিম্মাদারি ছিল, আমি তো বললাম যে প্রত্যেক মুমিনের তো দায়ী হওয়ার কথা,
তো প্রত্যেক মুমিন যদি দায়ী হইতো তাহলে সাতজন মুমিন একজন গায়রে একজন অমুসলিমকে দাওয়াত দিত তো সে অমুসলিম কয়দিন আর অমুসলিম থাকতো সে উল্টা দাওয়াত দিবে তো দূরের কথা সাতজনের দাওয়াতের ঠেলায় তো সে নিজেই ইসলাম কবুল করত বাদ দেন ইমানদারদের কথা ওলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইতো দাওয়াতের ইমান গায়রে মুসলিমদেরকে যদি দাওয়াত দিত আমাদের তো অধিকাংশ ওলামায়ে কেরামের এই অবস্থা যে গায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনাই নেই অমুসলিমের কাছে আবার কেমনে দাওয়াত দেয় অর্থাৎ আমরা আমাদের মূল শেকড় থেকে কত দূরে চলে গেছি অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেগিনদেরকে তশকিল করবেন দাওয়াতের মেহনত পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা এবং দাওয়াতের মেহনতের জন্য ইফতা না পড়ার জন্য তশকিল করবেন দেখ ইফতা পড়িস না মুফতির জ্বালায় দেশে এখন গিজ গিজ করে পাওয়া রাখা যায় না মুফতি যে পরিমাণ মুফতি হয়েছে আগামী 50 বছর যদি বাংলাদেশে এখন মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি যথেষ্ট এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুফতির দরকার নাই পুরা মহল্লায় একজন মুফতি থাকলেই যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার এবং দায়ী উদয়লা সবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা দাওয়াত যে শিখার জিনিস সেটা তো কোরআনের দ্বারা সাথে দাওয়াত যে শিখার জিনিস দাওয়াত শিখলে তুমি যখন দাওয়াত শিখবা তোমার সেই দাওয়াত হবে অনেক বেশি শক্তিমান অনেক বেশি পাওয়ারফুল তো যদি তোমার দাওয়াতের মধ্যে হিকমত থাকে তোমার দাওয়াতের মধ্যে যদি মাওয়াজায় হাসানা থাকে তাহলে তোমার সেই দাওয়াত হবে অনেক ইফেক্টিভ অনেক কার্যকর তো কাজেই এই জন্য এই দাওয়াতের যেটা নাকি আমাদের মূল কাজ যেটাকে মূল কাজ দাওয়াত দাওয়াতের এলেম এটা তো ফরজে আইন আর ইফতার এলেম ফরজে কিফায়া ওটা তো ফরজে কিফায়া আর দাওয়াতের এলেম ফরজে আইন তো এই ফরজে আইনের ব্যাপারে ব্যাপক গাফলতি যেই পরিমাণ তারা ফারেজ হইতেছে আলহামদুলিল্লাহ প্রতি বছর তো প্রায় 30,000 দাওরা ফারেজ আমাদের বর্তমানে বাংলাদেশে পুরুষ শুধু 30,000-এর উপরে দাওরা ফারেজ তো এই পরিমাণ ছাত্র যদি তারা যদি সব অন্তত একটা বড় জামাত যদি এইভাবে দাওয়াতের উপর যোগ্যতা নিয়ে তারা যদি প্রত্যেকটা এলাকায় নিজেরা যদি একটু চৌকান না থাকতো দাওয়াত তো না দিয়ে যদি খালি একটু চোখ কান খোলা রাখতো এবং কারা কারা গায়রে মুসলিম আছে আমার এই এলাকায় কয়জন মানুষ অমুসলিম আছে এই তথ্যটুকু যদি অন্তত মানুষের ওলামাদের কাছে থাকতো তাহলে অনেক অমুসলিমরাও মুসলমান হয়ে যেত তথ্যটুকু শুধু থাকলে খবরটুকু যদি থাকে তাহলে কিরকম কথা যে তুমি একজন ডাক্তার তোমার কাছে এই খবরটা নাই এলাকায় কতজন রোগী কি অবস্থা মানুষের স্বাস্থ্যগত অবস্থাটা কি এলাকার মধ্যে মহামারী চলতেছে আর তুমি ডাক্তার হয়ে তোমার খবর নেই এলাকায় মহামারী চলতেছে তো বাংলাদেশে এখন যা অবস্থা বিভিন্ন কুফুরের যে দাওয়াত কাদিয়ানীরা যেইভাবে দাওয়াত সম্প্রচার করতেছে প্রচার করতেছে খ্রিস্টান মিশনারিগুলো যেইভাবে দাওয়াতের মহা মহাপরিকল্পনা নিয়ে তারা মাঠে ময়দানে কাজ করতেছে এটাকে তো কুফুরির মহামারী বলা যায় তো মহামারী চলতেছে আর ডাক্তাররা তারা বেখবর হয়ে বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন